রবিবার দিনটা একদম ভালো না, মানে কোনো কাজকর্ম নেই। দেখুন, এই সেদিন, এই সাত দিন আগে রবিবার এসেছিল, সাত দিনের মধ্যে আবার ঘুরে চলে আসলো। তবে মাঝে মাঝে এটা ভালো লাগে, কারণ রবিবার আসলো মানে আপনাদের সাথে একটু গল্প করার সুযোগ হলো, প্রশ্নোত্তর পর্বে ভিডিও চলে আসলো এবং আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর, মানে সারা সপ্তাহের পেন্ডিং প্রশ্নের উত্তর এদিন আমি দিতে পারি। কিন্তু প্রশ্ন আসবেই যে কেন আমি মাঝখানে আরও ভিডিও বানাচ্ছি না, প্রতিটা ভিডিও শেষে প্রশ্নের উত্তর দিচ্ছি না, বলবো আজকের ভিডিওতে সব বলবো। ভিডিও দেখতে থাকুন, লাইক করে দিন আর আগামী ভিডিওর জন্য প্রশ্ন দিন, আর সময় নষ্ট না করে চলুন ভিডিও শুরু করে দিই। মিয়া মাসুদ তিনি বলছেন, দাদা ভিডিও শেষে আমাদের কয়েকটি প্রশ্ন নিলে কি এমন হয়, যেমন স্যামসাং ভিডিও শেষে কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, কি এমন হয়? মানে অনেক কিছুই হয় ইনফ্যাক্ট। আসলে অন আ সিরিয়াস নোট, ইংরেজি বলেছি, তা কি হয়েছে? ইংরেজি বলতে পারি, আমিও বলতে পারি। দেখুন ভাই, আজকের ভিডিও দেখে তো আপনি বুঝতে পাচ্ছেন যে আমি এত বকবক করি যার জন্য আমাদের ভিডিও এত লম্বা হয়ে যায়, তারপর যদি আমি আবার প্রশ্নোত্তর পর্ব তার মধ্যে ঢোকাই, কিছু প্রশ্নের উত্তর দিই, ভিডিও মানে শেষই হবে না, লোকে কেন দেখবে? আমরা ভিউয়ের জন্যই তো ভিডিও বানাই। তো ইনফ্যাক্ট আমি একটু বেশি কথা বলি, আমাদের ভিডিওতে একটু বেশি ইনফরমেশান থাকে, একটু বেশি খবর থাকে, মোটামুটি যাই হোক না কেন ভিডিওটা লম্বা হয়ে যায়। আমাদের ভিডিও 8 থেকে 10 মিনিট হয়েই যায় প্রায় রোজই, তারপর যদি কিছু প্রশ্নের উত্তর দিই ভিডিও তো 20 মিনিটের হয়ে যাবে, তখন দেখবেন কেউ, আপনারাই বলুন। তাজু সরকার তিনি বলছেন, রবিবারের জন্য প্রশ্ন, নাথিং ফোন ওয়ান তো বের হয়েছে অনেকদিন হলো, তারপর আর কোনো ফোন দেখছি না কেন, আর নাথিং ফোন ওয়ানের লং টার্ম রিভিউর তারিখ জানতে চাই। এই এটা সব থেকে কঠিন প্রশ্ন এটাই যে তারিখ জানতে চেয়েছেন। তবে নাথিং ফোন ওয়ানের পর আর কোনো ফোন আসছে না কেন, তার খুব সহজ উত্তর হচ্ছে নাথিং কোম্পানি একটা নতুন কোম্পানি, তারা যে একটা ফোন বার করেছে এটাই অনেক কষ্ট করে বার করেছে। যে কোনো কোম্পানিকে নতুন একটা প্রোডাক্ট আনতে হলে তখন স্টার্ট আপ যে হয় তাকে মানে হাজারটা স্ট্রাগল থাকে তার, তো সেগুলো করে তারা যে একটা ফোন বার করেছে, সেই ফোনের স্টক হয়তো এখনও শেষ হয়নি, সেই ফোনের ক্রেজ এখনও শেষ হয়নি, বা কোম্পানি এখনও রেডি নয় পরের ফোনের জন্য, এখনও অতটা গুছিয়ে নিতে পারেনি। এমনও হতে পারে নাথিংয়ের বিজনেস স্ট্র্যাটেজি এটা, হয়তো তারা আইফোনের মতো বা অ্যাপেলের মতো বছরে একবারই ফোন রিলিজ করবে বা দুবার রিলিজ করবে, তো নাথিং ফোন এটাকেও মার্কেটিং করতে পারে হয়তো আগামী দিনে। তাদের যেটা দুর্বলতা যে তারা এক্ষুনি প্রচুর ফোন আনতে পারছে না, তাদের ওই রকম ক্যাপাসিটি নেই, তাদের হয়তো ওই রকম ফান্ডিং নেই, তার জন্য তারা হয়তো সেটাকেই মার্কেটিং করবে যে আমরা আগামী দিনে বছরে দুটো করে ফোন আনবো এবং সেই দুটো ফোন ভালো ফোন হবে। তবে নাথিং ফোন ওয়ান আমার ধারণা আগামী বছরের মার্চ মাসের পরে আসতে পারে, কারণ মার্চ মাস অবধি সব কোম্পানি বুঝে নিতে চাইছে যে স্মার্টফোনের মার্কেটটা কেমন হবে। স্মার্টফোনের তো সেল হচ্ছে না, আপনারা জানেন খুব কম সেল হচ্ছে, সেক্ষেত্রে মার্চ অবধি টাইম, তার মধ্যে কোম্পানিগুলো বুঝে নেবে মার্কেটের অবস্থা, সেই অনুযায়ী তারা স্ট্র্যাটেজি সাজাবে। বাপ্পাদিত্য তিনি বলছেন, টিএসজি কাতার বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে চলুন। জানেন সত্যি আমি বছর দুয়েক আগে থেকে ভাবছি কাতারে বিশ্বকাপ দেখতে গেলেই হয়, কিন্তু দুটো কারণে দেখতে যেতে পারিনি। এক হচ্ছে আপনারা লাইক করে না, টাকা পয়সার সমস্যা অবশ্যই, এটা বিশাল বড় খরচার একটা ব্যাপার, আর দ্বিতীয় হচ্ছে যে অতদিনের আমি ব্রেক নেব কী করে, ইউটিউবে অতদিনের ব্রেক নেওয়া আমার কাছে নিজের লাগে একটু মুশকিল। আমি এখানে থেকেই ভিডিও দিতে পারি না, বানাই না, আলসেমি করি, নানা রকম আমার জীবনে ডিফিকাল্টি, তো এগুলো আছে। তো তারপর যদি আবার কাতারে যাই তাহলে। পরের কমেন্ট করেছেন মোহাম্মদ সবুজ, তিনি বলছেন, দাদা আপনি তো বলেছেন যে টেসলা কোম্পানি ফোন বানাবে না, কিন্তু টেসলা কোম্পানির ফোনের এই ছবিটা ডিজাইন করেছিল, মানে বলতে চাইছেন কে ডিজাইন করেছিল? অ্যান্টোনিও ডিরোজা, তিনি এই ফোনটার একটা কনসেপ্ট রেন্ডার ডিজাইন করেছিলেন, এবং তিনি যেহেতু টেসলা যদি ফোন বানায় সেই ফোনটা এরকম দেখতে হবে বলে একটা ডিজাইন করেছেন, তাই সেইটা থেকে, মানে ওই সামান্য একটুখানি এক ফোঁটা আগুনের ফুলকি থেকে আজকে এত বড় আগুন জ্বলে উঠেছে। আর HB ব্রাহ্মণবেড়িয়া তিনি বলছেন, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার কাছে একটা পরামর্শ চাই, মোটো G82, রেডমি নোট 11 প্রো দুটার মধ্যে কোন মোবাইলটা নিলে ভালো হবে? আমার মতে মোটো G82 বেটার হবে, কারণ সেখানে ডিসপ্লে ভালো, সেখানে পারফরমেন্সও খারাপ না, UI খুব ভালো, কিন্তু যদি আপনি শুধু পারফরমেন্সের দিকটাই চিন্তা করেন আর MIUI এর প্রচুর ফিচার যদি আপনার পছন্দ হয়, সেক্ষেত্রে আপনি রেডমি নোট 11 প্রো নেবেন, এটা ডিসিশন নিতে পারেন। আমি নিজে যদি হতাম আমি রেডমি নোট 11 প্রো নিতাম, তার কয়েকটা স্পেসিফিক কারণ আছে। আমি ওই ফিচার ছাড়া স্টক অ্যান্ড্রয়েড একদম পছন্দ করি না। দ্বিতীয় কারণ হচ্ছে রেডমি নোট 11 প্রো তার ক্যামেরাটা হয়তো একটু বেটার মোটো G82 থেকে, হয়তো একটু বেটার, 19-20 তফাত হবে, তো তার জন্য সেটা নিতে পছন্দ করতাম। তাছাড়া মোটো G82 থেকে আমার মনে হয়েছে রেডমি নোট 11 প্রো দেখতে বেশি ভালো, তো শুধু এই কটা ফ্যাক্টরের জন্যই আমি রেডমি নোট 11 প্রোয়ের দিকেই যেতাম। পরের কমেন্ট মোহাম্মদ হাসিব, তিনি বলছেন, ভাই আপনি এক ভিডিওতে বলেছিলেন যে অ্যান্ড্রয়েড মোবাইল কোম্পানি একদিন iOS বা আইফোনকে পিছনে ফেলে দেবে, সেটা আপনি কিসের উপর ভিত্তি করে বলেছেন, ব্যাখ্যা করেন প্লিজ। এটা আসলে অনেক ভেবে চিন্তে বলেছি এরকম নয়, এটা আমার নিজের কোথাও গিয়ে ধারণা, এবং এই ধারণাটা নিশ্চয়ই কিছু তার ব্যাকগ্রাউন্ডে চিন্তাভাবনা আছে,
এখন ইনিশিয়ালি হঠাৎ যদি উত্তর দিতে হয় তাহলে বলবো আমি মনে করি যে অ্যান্ড্রয়েড কোম্পানির মধ্যে এত ভ্যারাইটি আছে, এতগুলো কোম্পানি, এত লোক, এত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, তারা যেভাবে চেষ্টা করছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেখানে অ্যাপেল একা চেষ্টা করছে। দ্বিতীয় কথা, অ্যাপেল ততদিনই আইফোন তৈরির ক্ষেত্রে ইন্টারেস্টেড যতদিন তাকে সেটা প্রচুর লাভ এনে দিচ্ছে। এখন আপনারা খেয়াল করে দেখুন, আইফোনের ব্যাপারে অ্যাপেল অত ইন্টারেস্টেড নয়, সেখানে দুরন্ত দুর্দান্ত কিছু ইনোভেশন আনছে, এরকম অ্যাপেল একেবারেই করছে না। স্টিভ জবস তো করতেন, তো অ্যাপেল এখন এটা করছেন না কেন? অ্যাপেল এটা করছে না তার কারণ অ্যাপেল এখন আইফোন থেকে টাকা ইনকাম করবে এই ব্যাপারটার ওপর মনোযোগ দিচ্ছে না। অ্যাপেলের মনোযোগ কোথায়? তাদের সার্ভিস বিজনেসের ওপর, তাদের অ্যাড রেভিনিউর ওপর। অ্যাপেল বিজনেস শিফট করে নিচ্ছে আস্তে আস্তে। এই জায়গাটা যখন বুঝতে পারবেন তখন বুঝবেন যে হ্যাঁ, অ্যাপেলের কিন্তু যে জায়গায় ইন্টারেস্ট সেই জায়গাতে অ্যাপেল ঠিক কাজ করবে। আর সেই ইন্টারেস্টের জায়গাটা এখন কিন্তু শুধুমাত্র আইফোন নয়, সেখানে অ্যান্ড্রয়েডের যে কোনো কোম্পানি, সেটা শাওমি হতে পারে, ওপো, ভিভো, তাদের কিন্তু প্রত্যেকের ইন্টারেস্ট তারা বেঁচে আছে স্মার্টফোন বা হার্ডওয়্যার বিক্রি করে। তো তাদেরকে সীমিত করতে হবে। কাজী মইনুল হক সুমিত তিনি বলছেন, দাদা আইফোন 13 প্রো ম্যাক্স ইউএস ভ্যারিয়েন্ট ডিসপ্লে ক্রমাগত নষ্ট হচ্ছে, আমি এতদিন শুধু ফেসবুক দেখেছি, বিশ্বাস করতে পারিনি, গত সপ্তাহে আমার ফোনটাও ডেড হয়ে গেছে, ফোনে ওয়ারেন্টি আছে, যেটা ক্লেম করলে আমাকে করতে আমাকে অস্ট্রেলিয়ায় পাঠাতে হলো। ইউএস ভ্যারিয়েন্ট নষ্ট হচ্ছে, যে কোনো ভ্যারিয়েন্ট নষ্ট হতে পারে। আপনারা এই ভ্যারিয়েন্টের ব্যাপারটায় কেন এত গুরুত্ব দেন? আমি আপনাকে বলছি, যে যাই বলুক, এই কথাটা তো দীর্ঘদিন ধরে আসলে আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে যে বিদেশের জিনিস ভালো, ইউরোপের জিনিস ভালো, আমেরিকার জিনিস ভালো, কিছু করার নেই, এটা আমাদের সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাদের কালচার ভালো, তাদের গায়ের রং ভালো, তাদের পোশাক ভালো, তাদের সংস্কৃতি ভালো, তাদের সব কিছু ভালো আমাদের থেকে। এই ব্যাপারটা কোথাও গিয়ে আমরা তো এখানে ব্রেন ওয়াশড, তো সেইভাবে মনের মধ্যে গেঁথে গেছে, এটা সরানো খুব মুশকিল। তবে অ্যাপেল এইভাবে ব্যবসা করে না যে তারা অমুক দেশের জন্য খারাপ ফোন বানাবে, কারণ সেটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিই থাকে। এই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির ব্যাপারে যদি কেউ বোঝেন, সত্যি যদি এটা বিশ্বাস করেন, এটা জানেন, তাহলে তার কখনোই ভাবা উচিত না যে অ্যাপেল ইন্ডিয়ার জন্য, বাংলাদেশের জন্য, ইন্দোনেশিয়ার জন্য খারাপ ফোন বানাচ্ছে। তো সব ফোনই সমান। আমাদের আমাকে এক ভাই কমেন্টে এটাও বললেন যে কোনো এক ইউটিউব চ্যানেল, সেখানে নাকি বলা হয় যে বাংলাদেশের ভেরিয়েন্টটা একটু খারাপ এবং বাংলাদেশের ভেরিয়েন্টের ক্ষেত্রে এরকম হয়। বাংলাদেশের কোনো আইফোনের ভেরিয়েন্টই নেই আসলে। আইফোন বাংলাদেশের জন্য আলাদা ভেরিয়েন্ট বার করে না, আইফোন বিভিন্ন দেশের জন্য বার করে, কিন্তু এখনও বাংলাদেশ রিজিয়নের জন্য তৈরি করেনি, ভবিষ্যতে হয়তো করবে। তো সেক্ষেত্রে এই যুক্তিটাও খাটে না যে বাংলাদেশের জন্য এই পার্টিকুলারলি খারাপ আইফোন বানাচ্ছে অ্যাপেল। এটা খুবই ছেলে মানুষের চিন্তা ভাবনা এগুলো আমার মনে হয়। ইন্ডিয়া ক্রস ক্রস বুদ্ধদেব তিনি বলছেন, ইসিই ইঞ্জিনিয়ার, আপনার ভিডিও পছন্দ, সিপিইউ আর্কিটেকচার নিয়ে ভিডিও দেন, আপনি এমসিইউ এমপিইউ উল্টোপাল্টা করেন, এটা ঠিক করেন। হ্যাঁ, একদম সব ঠিক আছে, কিন্তু এই রকম বিষয়ে ভিডিও দেওয়া যাবে না, কারণ এই রকম ভিডিও কেউ দেখবে না। আমরা সবার আগে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন একটা ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটা কত ভালো। হ্যালো, এই ভিডিও কেউ দেখবে না, এত ডেপথ নলেজ লোকে কেন পছন্দ করবে? খুব বোরিং, পড়াশোনা জিনিসটা যেরকম বোরিং, এত ডেপথ নলেজও বোরিং। আমরা চেষ্টা করি যতটা সম্ভব কঠিন ব্যাপার বা নলেজ, বিজ্ঞান, এগুলোকে একটু সহজ ভাষায় বুঝিয়ে বলার। তো সেখানে এর থেকে যতটা আমরা গভীরে যাই, তার থেকে গভীরে গেলে খুব মুশকিল। এমনিতেই দেখছেন তো আমাদের চ্যানেলে ভিউ আমার মতে কম হয়, তার একটা অন্যতম কারণ যে আমরা একটু টেকের বেশি গভীরে যাই, এতটা না গেলে বোধহয় ভিউ আর একটু বেশি হতো। মাসুদুর রহমান তিনি বলছেন, দাদা আপনার বিরুদ্ধে অভিযোগ, এক, অনেক অভিযোগ আছে, সবার অভিযোগ আছে। তো তিনি বলছেন, এক নম্বর অভিযোগ, আপনি যেগুলো পেইড রিভিউ প্রমোশন করেন সেগুলো নিয়ে কোনো প্রশ্ন করলে উত্তর দেন না, যেমন স্যামসাং টিভির মডেল সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। কী মজার কথা যে আমি ওই ভিডিওতেই আপনার প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আমি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম ওই টিভিটার মডেল নাম্বার কি, স্যামসাং কি নিও এলইডি 138 ইঞ্চি এরকম একটা কিছু ওটার মডেল নাম্বার ছিল, ওই ভিডিওতেই বলা ছিল। আপনি আরেকবার ভিডিওটা দেখুন, তাতে আমারও একটু ভিউ বাড়বে, আপনারও মডেলটা জানা হয়ে যাবে। দুই, আপনি কোনো ফোন সাজেস্ট করলে এর মূল্য বাংলাদেশে সামথিং বললে আপনি রিপ্লাই দেন না, যেমন স্যামসাং M53, নোট, স্যামসাংয়ের বড় কোনো ইলেকট্রনিক্স কোম্পানির পণ্য দাম ঢাকার বড় বড় শপিং মলের তুলনায় ছোটো শহরে কম হয়, তার বড় কারণ দোকান ভাড়া। আসলে বাংলাদেশের দাম সম্পর্কে আমি যতটা আইডিয়া করতে পারি আমি সেরকমই আপনাদের উত্তর দিই। উত্তর কেন দেবো না, আমার যতটা জানা থাকে উত্তর দিই, অনেক সময় এরকম হয় আমার জানা নেই তাই উত্তর দিইনি, এরকমও তো হয়। তিন, কোনো অ্যাপ সম্পর্কে সতর্ক করছেন কিন্তু তার যদি বিকল্প থাকে সেটাও বলা উচিত, বিশেষ করে কারো ওই টাইপ অ্যাপস ব্যবহার করতে হয়
কোনো বিশেষ কারণে, যেমন ট্রু কলার। হ্যাঁ, এইটা একদম ঠিক কথা। আসলে ট্রু কলার ইউজ না করলে আপনি কী করবেন এটা আমি ওই ভিডিওতে বলবো বলে ভেবে রেখেছিলাম, কিন্তু যেহেতু আমি স্ক্রিপ্ট লিখি না সেহেতু আমি যথারীতি ভিডিও বানানোর সময় দু একটা পয়েন্টের সাথে ওই পয়েন্টটাও ভুলে গেছি যে বিকল্পটা বলবো। তো ট্রু কলারের বিকল্প কী হতে পারে এটা একটা শর্ট ভিডিওতে না হয় বলে দেবো। চার, প্রশ্নোত্তর পর্ব দীর্ঘ হয়ে যাবে বলে অনেক প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না, কথার সাথে আমিও একমত, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে রিপ্লাই আকারে দেওয়া যেতে পারে। এটা একদম খুব ঠিক কথা, এটা আমি নিজেও বিশ্বাস করি, নিজেও মনে করি, এবং আপনাকে আমি জোর গলায় বলছি যে আগে, এখন নয়, আগে আমি কমেন্টের যেরকম রিপ্লাই দিতাম সেরকম বাংলা ভাষায় আর কোনো চ্যানেলে কেউ দিত না, এবং মানে অন্তত যাদের ভিডিওতে এত কমেন্ট আসে তারা কেউ দিত না। এবং এখনও জোর গলায় না বললেও আস্তে গলাতেও এটুকু বলতে পারি যে এখনও আমি যা রিপ্লাই দিই এখন আগের থেকে অনেক কম রিপ্লাই দিই, এটা ঠিক, কিন্তু যা রিপ্লাই দিই সেটাও অন্যদের তুলনায় বেশি। তো সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন এর প্রশ্নের আর কি উত্তর দেবো, তবে এটাও তার সাথে স্বীকার করছি যে আরও রিপ্লাই দেওয়া উচিত, এটা আমি নিজের মন থেকে বিশ্বাস করি এবং এটা আমি দিতে চাই, কারণ আপনারা সত্যি প্রয়োজনে তো কোনো প্রশ্ন করছেন, উত্তর আমার দেওয়া উচিত। এটা যে আমি দিই না এটার জন্য আমি অপরাধী সেটা আমি দোষ স্বীকার করছি, কিন্তু এখন এটা বাকিটা তো শুনলেন। তো এবার পিছনে, ওই দূরে ওখানে পিছনে ডক রয়েছে, হলদিয়া পোর্ট। তো ওই পোর্ট বা বন্দরের একে একে জাহাজের আলো জ্বলে উঠবে, এছাড়া ওখানে প্রচুর তো ডকের যে বার্থগুলো আছে সেই বার্থে প্রচুর আলো থাকে, ক্রেন থাকে, সেই সব আলো একে একে জ্বলে উঠবে, তো সব কিছু ঝিলমিল করে উঠবে আর আমি একেবারে অন্ধকার হয়ে যাব। তবে তার আগে ভিডিও এখানেই শেষ করব, দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।